নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সাথে সাথে সূর্য বন্দনার মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয় ছায়ানট। অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভ বোধ, এই চেতনায় প্রকৃতি, স্নিগ্ধতা ও সৃষ্টির মাহাত্ম্য নিয়ে ভোরের সুরে বাঁধা গানের পরিবেশনা, সাথে ছিল অশুভকে জয় করার জাগরণী সুরবাণী। গান, পাঠ এবং আবৃত্তিতে দেশ, মানুষ, মনুষ্যত্বকে ভালোবাসার প্রত্যয়। আমরা যেন নীতিবিহীন অন্যায় অত্যাচারের নীরব দর্শক মাত্র হয়ে না থাকি, প্রতিবাদে, প্রতিকার সন্ধানে হতে পারি অবিচল। নববর্ষ এমন বার্তাই সঞ্চার করুক আমাদের অন্তরে, শুভ হোক নববর্ষ। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক বর্ষবরণের অনুষ্ঠান। এখানে আমরা আসলে হিন্দু মুসলমান সব একসাথে হয়ে কিন্তু আমরা এই উৎসবটা পালন করি। যে বাংলার যে ঐতিহ্য সংস্কৃতি একমাত্র এই পয়লা বৈশাখেই তুলে ধরা হয়। শুভ নববর্ষ। What is wonderful to be here. এর অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠেছে মঙ্গল শোভাযাত্রা। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শিক্ষক শিক্ষার্থীদের সাথে শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর বাঙালির মিলন মেলায়। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এখানে আসার পরে মঙ্গল শোভাযাত্রায় আমরা এসেছি, চারুকলায় গিয়েছি। শোভাযাত্রায় ঠাঁই পেয়েছে বাঙালির চিরায়ত ঐতিহ্য এবং লোকজ সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও তারুণ্যের উচ্ছ্বাসের কাছে হার মানে সব কিছু। ঢাকঢোলের বাদ্য আর তালে তালে তরুণ তরুণীদের আনন্দ উল্লাস মাতিয়ে রেখেছে পুরো আয়োজন। আজকের দিনের মতো সারাটে বছর যেন আনন্দভাবে আমরা দিন যাপন করতে পারি, আমাদের এই সংস্কৃতিগুলো আরও চালু রাখতে হবে। বর্ষবরণের এই দিনে বর্ণিল রং আর পোশাক আশাক, খাবার দাবার এবং উৎসব আয়োজনে শুধুমাত্র একদিনের বাঙালি নয়, বরং বাংলা সংস্কৃতিকে প্রতিটি বাঙালির হৃদয়ে লালন করুক বছরের প্রতিটি দিন। অতীতের সকল অপ্রাপ্তি, বেদনা, গ্লানি মুছে নববর্ষ খুলবে নতুন সম্ভাবনার দুয়ার, এমনটি সবার প্রত্যাশা। সাইফুর রহমান রুবেল, কর্ণফুলী সংবাদ, ঢাকা।